ওই ক্রিমিনাল পুলিশরা নাকি আগেই কোর্টে যাইয়া বিচারপতি, বাংলাদেশে কোনো বিচারপতি নেই, বাংলাদেশের সব বিচারপতিরা ঘুষ খায়, মিথ্যক জোগাবাদ চাকরি বাঁচাবার জন্যে শেখ হাসিনার কিনা গোলাম হয়ে গেছে। আর কতবার রিমান্ডে দিবি? খান কিছু বিচারপতি খান, আমি বিচারপতিদের সম্মান করতাম, কিন্তু বাংলাদেশের বিচারপতিদেরকে আমি ঘৃণা করি। শেখ হাসিনা তুই এটা জানাস? জোর করে ক্ষমতা দখল করে রেখেছিস, তোরে বাংলার মানুষ ঘৃণা করে, আমি অন্তর থেকে তোরে ঘৃণা করি। হারামজাদি, মানুষ ভয়ে কথা বলে না, মানুষকে জিম্মি করে রেখেছিস, 20 কোটি মানুষকে। আমি সেফাত উল্লাহ সেফুদা, কাউকে ভয় পাই না। ওকে দ্রুত বেগে জামিনে মুক্তি দিতে হবে, তাদের কোর্টে তাদের বিচার চলবে। এবং আমি অস্ট্রিয়া থেকে আমার যে ব্যক্তিগত লয়ার আছে, আমি তাকে পাঠাবো বাংলাদেশে এদের পক্ষে লড়াই করার জন্যে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোতে আমি এদের ব্যাপারে কথা বলেছি। ঠিক আছে, প্রয়োজন বোধে আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসবো আমার লয়ারকে নিয়ে। বাংলার জনগণ, আই স্যালিউট ইউ অল। অবৈধ হাসিনা সরকারকে ঝাড়ু মেরে ক্ষমতাচ্যুত করতে হবে, না হলে এইভাবে ধুকে ধুকে মরবে। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম, জগতের সকল প্রাণী সুখী হোক।